আসসালামু আলাইকুম। কুষ্টিয়াতে কিন্তু কিছুক্ষণ আগের থেকে আপনার প্রচণ্ড ঝোড়ো হাওয়া হচ্ছে এবং সেই সাথে আপনার হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এখন আকাশে কিন্তু মারাত্মক মেঘের আসলে যে গর্জন গর্জন শোনা যাচ্ছে, আবহাওয়ার পূর্বাভাসে যেমনটি আসলে শোনা গিয়েছিল যে 10 তারিখ থেকে হয়তো আপনার শুক্রবার থেকে হয়তো দম খাওয়া শুরু হবে। এই যে গাছের পাতাগুলো দেখলে বুঝবেন যে গাছের পাতা আসলে নিচের দিকে কী পরিমাণ আসলে বাতাসে আপনার দোল খাইতেছে এবং পুরো আকাশ মেঘে কিন্তু আপনার একেবারে হচ্ছে কী বলে বিদ্যুৎ চমকায় একেবারে মাঝে মাঝেই আসলে একেবারে ফর্সা করে ফেলছে। তো আমি আসলে বাসার থেকে আবার বাসার নিচের থেকে আসলে দেখার চেষ্টা করতেছি এবং এইটা আপনার দেখেন মানে মেঘ মনে হচ্ছে আকাশকে দ্বিখণ্ডিত করে ফেলছে মাঝে মাঝে এরকম অবস্থা এবং বৃষ্টি আসলে আস্তে আস্তে কিন্তু বাড়তেছে। আমি জানি না ক্যামেরা তো ঠিক গাছের পাতাগুলো নড়া ঠিকভাবে দেখা যাচ্ছে কি না অন্ধকার। তো গাছের পাতা কিন্তু ভালো ব্যাপক আকারে নড়তেছে। তোমার বাসার পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে এখান থেকে দেখলে পানির উপরে আমি দেখতে পাচ্ছি, আপনারা পাচ্ছেন। আমি অত্যন্ত দুঃখিত যে আসলে নেটওয়ার্কের এতটাই ঝামেলা যে আসলে ওয়াইফাই লাইনটার নেটওয়ার্কের প্রবলেম, সেই কারণে আমি কিছুক্ষণ ডিস্টার্ব হওয়ার কারণে অত্যন্ত দুঃখিত। এবং যে কথাটা বলছিলাম যে বৃষ্টিটা আসলে আস্তে 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 কিন্তু বাড়তেছে, যেটা আমি এইদিকে ধরলে আপনারা হয়তো কিছুটা দেখতে পাবেন কিনা জানি না। এই দেখেন মানে গুড়ি গুড়ি বৃষ্টি আস্তে 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 কিন্তু করছে এবং বাসাটা কিছুটা ভিতরে হয়, ভিতরের গাছপালাগুলোতে আসলে সেরকমভাবে বাতাসটা পরিলক্ষিত হয় না, কিন্তু বাইরের দিকটায় একেবারে বাতাস বেশ ভালো জোরে হচ্ছে। দেখেন পুরা যখন মেঘটা ঝুলকাইতেছে পুরো আকাশ একেবারে আপনার কী বলে একেবারে ফর্সা করে দিচ্ছে। এবার বা এর আগেও আমরা বলেছি, আমি বলেছি এবার কিন্তু আসলে বছরের অবস্থাটা খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ এখন এই শুরুতে যে পরিমাণ আপনার মেঘ ঝিলকাচ্ছে এবং যে পরিমাণ আপনার বৃষ্টি আসলে মাঝে মাঝে যেমন দেখা যাচ্ছে সেটা কিন্তু একেবারেই আপনার কিছুটা অপ্রত্যাশিত। এবং বৃষ্টি কিন্তু আসলে আস্তে 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 কিন্তু বৃষ্টি বাড়ছে। বাতাস মাঝে মাঝে আসলে দমকা বেগে বাতাস হচ্ছে এবং বৃষ্টি সেই সাথে রয়েছে কিছুটা বৃষ্টি আর মেঘের গর্জন তো আছে। এবার আসলে বিদ্যুৎ চমকানোর ফলে কিন্তু আসলে প্রতিনিয়ত আমরা দেখি যে কুষ্টিয়াতে প্রায় প্রায় দেখেন কী একটা অবস্থা, মনে হচ্ছে যে পুরো আকাশটা একেবারে ফ্ল্যাশ লাইট মেরে পরিষ্কার করে ফেলছে। এবং আসলে রাত্রে তো গাছের পাতাগুলো আসলে ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু ঝড়ে বাতাসে কিন্তু গাছের পাতা কিন্তু আসলে নড়াচড়া করছে, বেশ ভালো জোরেই নড়াচড়া করছে, যেটা হয়তো ক্যামেরাতে আসলে রাত হওয়ার কারণে এতটা ভালোভাবে খেয়াল করা যাচ্ছে না, কিন্তু ওই দিকটা দেখলে একটুখানি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ফ্রন্টের দিকের যে গাছগুলো আছে এইগুলোতে আসলে ব্যাপক আকারে নড়াচড়া, গাছের পাতা ব্যাপক আকারে হচ্ছে এবং বিদ্যুৎ কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু চমকাচ্ছে আকাশে। মেঘের যেরকম গর্জন হচ্ছে সেই সাথে কিন্তু বিদ্যুৎও চমকাইতেছে এবং বৃষ্টি আপনারা দেখেন আমি এখানে একটুখানি দেখাইলে দেখবেন যেটা যে ফ্লোর আছে গ্রাউন্ড আছে এটা কিন্তু বৃষ্টিতে আপনার কী বলে বৃষ্টির পানিতে পুরো ভিজে গেছে। তো ইনশাল্লাহ সবাই দেখেন মেঘটা যখন জমকাচ্ছে চমকাইতেছে মনে হচ্ছে পুরো শহরটা পুরো একেবারে ইয়েটা আলোকিত করে দিয়ে যাচ্ছে। আমি জানি না আপনাদের কে কোথা থেকে দেখছেন এবং সেখানে আসলে মেঘ বা বৃষ্টির কী অবস্থা,
কিন্তু কুষ্টিয়া শহরের এটা বর্তমান অবস্থা। সবাই ভালো থাকবেন, এবং যদি কেউ আসলে বাইরে থেকে থাকেন অবশ্যই দ্রুতগতিতে বাসায় ফিরে যাবেন, কারণ মনে হচ্ছে যে বৃষ্টি এবং ঝড় আস্তে আস্তে আসলে বাড়বে, এবং আবহাওয়ার পূর্বাভাসও কিন্তু বলা হয়েছে যে শুক্রবারের কথা, আগামীকালকের কথা বলা হয়েছিল যে আগামীকালকে থেকে কুষ্টিয়া সহ বেশ কিছু জেলায় এটা দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং সেটা কিন্তু ইতিমধ্যেই শুক্রবার নাই আসতে আসলে শুরু হয়ে গেছে এই গভীর রাতে, মোটামুটি গভীর রাত, তারপরে রোজা রমজানের সময়। তো সবাই ভালো থাকবেন এবং অ্যারাউন্ড মাই সিটির সাথেই থাকবেন। আপনারা অবশ্যই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে অ্যারাউন্ড মাই সিটি, সেটা একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে সেই প্রত্যাশায় অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।